অক্টোপাসের তো আটটা পা থাকে, আসলে কি এগুলো পা না হাত? এটা কিন্তু একটা জটিল প্রশ্ন, কারণ এই পা বা হাতগুলোকে অক্টোপাস যেভাবে ব্যবহার করে সেটা কিন্তু হাতের মতো মনে হবে, আবার পায়ের মতো মনে হবে। তো সেই জন্য এগুলোকে হাতও বলে না, পাও বলে না, এগুলোকে বলে আর্ম, মানে বাহু। এই অক্টোপাস কিন্তু শামুক ঝিনুক প্রজাতির প্রাণী, কারণ আপনি যদি ওই শামুক ঝিনুকের উপরের খোলসটা বাদ দিয়ে দেন তাহলে মাংসগুলো যেই ধরনের, অক্টোপাসের মাংসগুলো সেই ধরনের। স্কুইড নামক এক ধরনের মাছ আছে যেটা অক্টোপাসেরই আরেকটা ধরন, আরেকটা রূপ। তো এই অক্টোপাসরা কিন্তু নিশাচর প্রাণী এবং এরা খুব ধীরে ধীরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ১৮৮০-এর দশকে ইংল্যান্ডে প্যান্ট শব্দটা খুব নোংরা একটা শব্দ ছিল। আসলে প্যান্ট শব্দটা এসেছে পেন্টি থেকে। পেন্টি মানে হচ্ছে যেটা আন্ডারগার্মেন্টস, মানে যেটা আমাদের কাপড় চোপড়ের ভিতরে যেটা পরা হয়। আর এই পেন্টিটাও তখন কিন্তু শব্দটা ব্যবহৃত হতো মেয়েদের ওই যে সার্কেল চলাকালীন সময়ে, মাসিক চলাকালীন সময়ে তাদের পরিচ্ছন্নতার জন্য যে ভিতরে ছোট একটা কাপড় পরা হতো সেটাকে পেন্টি বলা হতো, প্যান্ট বলা হতো। এই কারণে সেইখান থেকে শব্দটা আসার কারণে ওই শব্দটা ওই সময়ে খুব মানে নোংরা শব্দ হিসেবে ব্যবহৃত হতো। মরুভূমিতে কি কখনো তুষার ঝড়, মানে একবারে বরফ পড়ছে এরকম তুষার ঝড় হতে পারে? হ্যাঁ, হতে পারে। এটার রেকর্ড রয়েছে, সেটা হলো ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি সাহারা মরুভূমিতে প্রায় ৩০ মিনিট দীর্ঘ এক তুষার ঝড় হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন যে এটা পৃথিবীর অতি আশ্চর্য ঘটনাগুলোর মধ্যে একটি। আমরা জন্ম নেওয়ার আগে নানান প্রক্রিয়ায় আমাদের মায়ের জননতন্ত্রে অবস্থান করি। মজার ব্যাপার হচ্ছে এই যে মায়ের জননতন্ত্রে যখন আমরা জন্মের শুরুর দিকে, জন্ম প্রক্রিয়ার শুরুর দিকে অবস্থান করি, ওই সময়ে মোটামুটি আধা ঘন্টা, মোটামুটি ৩০ মিনিট সময় আমরা থাকি এককোষী প্রাণী হিসেবে। চিতা বাঘেরা মানুষকে দেখলে আক্রমণ করবে, মানুষের ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু স্নো লিপার্ড নামক এক ধরনের চিতাবাঘ রয়েছে যেটা বরফ প্রধান দেশগুলোতে দেখা যায়, এবং আশ্চর্যজনকভাবে এই স্নো লিপার্ডদের আজ পর্যন্ত মানুষকে আক্রমণ করার কোনো ইতিহাস নাই।